এই মুহূর্তের বড় খবর, শিল্প শহর হলদিয়া মহকুমার আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল নেতৃত্ব নন্দীগ্রামের আবু তাহের। একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মী দেবব্রত মাইতির খুনের ঘটনায় নাম ছিল আবু তাহের সহ আরও অনেকে। একের পর এক অনেকেই জামিন নিয়েছিলেন, তাদের নামেও সিবিআই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরে সিবিআই হুলিয়া জারি করেছিল আবু তাহেরের নামে। অবশেষে আজ 16 সেপ্টেম্বর শনিবার হলদিয়া মহকুমার আদালতে আত্মসমর্পণ করার জন্য এলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি আবু তাহের। কিছু বলবেন না, ইতিহাস বলতে চাইছি, বলবো মনে কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।